বিহারের জয় মা তারাচণ্ডী। চলে এসেছি গল্পের আসরে, আমি সুপ্রীতি। আজকে যে জায়গাটির দেখানো হচ্ছে সেটা হচ্ছে মা তারাচণ্ডীর মন্দির। জায়গাটি হচ্ছে বিহার রাজ্যের সাসারামে, রোহতাস জেলা। এই জায়গাটা মন্দিরটি হিন্দু দেবী মা শক্তি বা মা দুর্গাকে নিবেদিত এবং এখানে দেবী দুর্গার সাথে মহাদেবও পূজিত হন। মা তারাচণ্ডী শক্তিপীঠ, যাকে মা তারাচণ্ডীও বলা হয়, সাসারামের প্রাচীনতম এবং অন্যতম পবিত্র মন্দির। এটি 52 শুদ্ধ শক্তিপীঠের একটি হিসাবে বিবেচিত। পুরাণে কথিত কাহিনী অনুসারে ভগবান বিষ্ণু যখন তার সুদর্শন চক্র দিয়ে সতী দেবীর দেহটিকে খণ্ড বিখণ্ড করেন, তখন সেই শবদেহ থেকে ডান চোখ এখানে পড়ে। মা তারাচণ্ডী মন্দির নামে পরিচিত প্রাচীন মন্দিরটিকে দেবী দুর্গা বা তারাচণ্ডীর আবাসস্থল বলে বিশ্বাস করা হয়। শক্তিপীঠ হল হিন্দু ধর্মের প্রধান নারী এবং শাক্ত সম্প্রদায়ের প্রধান দেবী শক্তি বা সতীর পবিত্র দেহ অবশেষ পূজার স্থান। কন্যা সতী দেবী তার ইচ্ছার বিরুদ্ধে যোগী মহাদেবকে বিবাহ করায় ক্ষুব্ধ দক্ষ রাজা এক যজ্ঞের আয়োজন করেন, যেখানে মহাদেব ও সতী দেবী ছাড়া প্রায় সকল দেবদেবীকে নিমন্ত্রণ করা হয়। সেখানে মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী দেবী মহাদেবের অনুচরদের সাথে নিয়ে উপস্থিত হলে আমন্ত্রিত অতিথি না হওয়ায় তাকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি ও তার স্বামী মহাদেবকে অপমান করা হলে সতী দেবী তার স্বামীর প্রতি পিতার এই অপমান সহ্য করতে না পেরে যোগ বলে আত্মাহুতি দেন। শোকাহত মহাদেব রাগান্বিত হয়ে দক্ষের যজ্ঞ ভণ্ডুল করেন এবং সতী দেবীর সব কাঁধে নিয়ে বিশ্বধ্বংসের উদ্দেশ্যে প্রলয় নৃত্য শুরু করলে অন্যান্য দেবতার অনুরোধে বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতী দেবীর সব ছেদন করলে সেই দেহখণ্ড সমূহ বিভিন্ন জায়গায় পড়ে এবং পবিত্র পীঠস্থান বা শক্তিপীঠ হিসাবে পরিচিতি পায়। এগুলি পুরো ভারতীয় উপমহাদেশে বিভিন্ন স্থানে রয়েছে, যার মধ্যে দক্ষিণ নেত্রটি এখানে পতিত হয় বলে হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন। এই মন্দিরটির অবস্থান ভারতের বিহার রাজ্যের রোহতাস জেলার সাসারাম এলাকায়। সাসারাম থেকে দক্ষিণে প্রায় 5 কিলোমিটার দূরে তারাচণ্ডী দেবীর এই মন্দিরটি এবং চণ্ডী দেবীর মন্দিরের কাছাকাছি পাথরে প্রতাপ ধাবালের একটি শিলালিপি রয়েছে। বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক হিন্দু এখানে দেবীর উপাসনা করতে জড়ো হয়ে থাকে। এই শহরটির প্রায় 36 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ধোঁয়াকুণ্ড নিকটবর্তী পর্যটক আকর্ষণ কেন্দ্র। কথিত আছে গৌতম বুদ্ধ এখানে এসেছিলেন, দেবী একটা মেয়ে রূপে তাকে নির্দেশ দিয়েছিলেন সারনাথে যাওয়ার, যেখানে তিনি প্রথম প্রচার করেছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।